আমি আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলা ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল-নাঈম খান জয়কে। শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে করা ছাত্র সংগঠন, দেশের ক্রান্তি লগ্নে সবার প্রথম মানুষের পাশে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যায় যে ছাত্র সংগঠন, বাঙালির ছয় দশকের স্বপ্ন সারথীর সাহসী ছাত্র সংগঠন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে যায় যে ছাত্র সংগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যায় যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের আজ তিয়াত্তর বছর প্রতিষ্ঠা বার্ষিকী, গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের 73 বছর, অনেক ত্যাগ অনেক সংগ্রামের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান একটি কথা বারবার বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আপনারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বের রোল মডেল হিসেবে যিনি ইতিমধ্যেই পরিচিত পেয়েছেন, বাঙালির 16 কোটি জনগণের একমাত্র আস্থার আশ্রয়স্থল, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আশ্রয়স্থল, যিনি সবসময় বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীকে এবং উপস্থিত এখানে সকলকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বাধীনতার এত বছর পরেও আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তাদেরকে এখনো আমরা মাঠে দেখতে পাই। আজকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা সৃষ্টি করে, সেই পাকিস্তানের পেতাত্তারা যারা 71 সালে পরাজয় বরণ করেছিলেন, যারা 71 সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, সেই অপশক্তি যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার এত বছর পরেও এসে, জাতির পিতা যিনি না থাকলে আজকের এই বাংলাদেশ পেতাম না, সেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে অবমাননা করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ভাববার সময় আছে যে স্বাধীনতার এত বছর পরে কেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে। তাদের একটি এজেন্ডা তারা 71 সালে জয় হতে পারেনি, তারা আজকে 2020-2021, এই সংখ্যাটা কিন্তু নিছক দুটি সংখ্যা নয়, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সময় এসে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উদ্যত্তপূর্ণ আচরণ করেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ বারবার বলেছি, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা জাতির পিতাকে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলবে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নেতৃত্বে এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি কেউ বাধা সৃষ্টি করেন, যদি কেউ সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি করে বলতে চাই,
বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের এক বিন্দুও ছাড় দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের শ্রদ্ধা জল অগ্রজ এখানে উপস্থিত আছেন। আমরা তাদের ইতিহাস, তাদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস আমরা জানি। আজকে জননেত্রী দেশসত্য শেখ হাসিনা যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জননেত্রী দেশসত্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ভ্যানগার্ড হিসেবে কাজ করে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করার পরেও কিছু কুচক্রী মহল, যারা ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পায়, যারা জানে যে ছাত্রলীগ মাঠে থাকলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, সেই পাকিস্তানের এজেন্ডা। তারা এটাও বিশ্বাস করে যে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন যে সংগঠন জাতির পিতা নিজ হাতে সময়ের প্রয়োজনে সৃষ্টি করেছিলেন। সেই সংগঠনের নেতা কর্মীরা কখনো কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। তারা তাদের রক্তের বিন্দু শেষ বিন্দুতে পর্যন্ত থাকতে তারা এদেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে যায়। জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আপা তিনি দিন রাত পরিশ্রম করে আমাদের এই বাংলাদেশকে সুন্দর, এই বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে আমরা উঠে গিয়েছি, সেই উন্নয়নের মহাসড়কে অনেকেই বাধা সৃষ্টি করে, কিন্তু তারা দিবাস্বপ্নের মতো তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশসত্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, সেই স্বাধীনতা বিরোধীদেরকে হটানোর জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে বারবার বলা হয় যে ছাত্রলীগ নাকি বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি করে। এই টেন্ডারবাজি চাঁদাবাজি কখনোই বাংলাদেশ ছাত্রলীগ করে না। আপনারা জানেন এই জিয়াউর রহমান, সেই পাকিস্তানের প্রেতাত্মা যিনি জাতির পিতাকে হত্যার পিছনে প্রত্যক্ষভাবে ষড়যন্ত্র এবং মদতদাতা, সেই সেই জাতির পিতাকে হত্যার মাধ্যমে এবং তার পরিবারকে হত্যার মাধ্যমে শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা এবং শেখ রেহানা আপা সেদিন বেঁচে গিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই কুলাঙ্গার জিয়াউর রহমান, তাকে কুলাঙ্গার বললে ভুল হবে না, কারণ জাতির পিতাকে হত্যা করার ষড়যন্ত্র তিনি করেছেন। সেই কুলাঙ্গার জিয়াউর রহমান কিন্তু ছাত্রদের হাতে অস্ত্র টাকা তুলে দিয়ে ছাত্রদেরকে যে তাদের প্রকৃত যে চেহারা, সেই চেহারায় তারা পরিবর্তন এনে তাদেরকে টেন্ডার বা চাঁদাবাজে রূপান্তরিত করেছে। তাদের হাতে টাকা দিয়ে তারা ছাত্র সংগঠনকে পুরস্কৃত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই জিয়াউর রহমানের যে সন্তান তারেক জিয়া এবং তার যে অশিক্ষিত স্ত্রী সেই খালেদা জিয়া, সেও কিন্তু তার স্বামীর পথে এগিয়েছিল। ছাত্র রাজনীতিকে কুলোষিত করার জন্য ছাত্র রাজনীতির যে যা জননেত্রীদের সত্য শেখ হাসিনা আমাদের হাতে বই খাতা কলম তুলে দিয়েছেন, কিন্তু আমরা কি দেখতে পাই, সেই জিয়াউর রহমানের পেতাত্তারা সেই খালেদা জিয়া গঙ্গা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। ছাত্রদের যে প্রকৃত বৈশিষ্ট্য, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, সেই অধিকার আদায়ের বদলে তারা টেন্ডারবাজি চাঁদাবাজি জন্য ওই ছাত্র দলের মতো, যারা কিনা ছাত্রত্বের কোনো লেশমাত্র নাই যেই সংগঠনে এবং যেই সংগঠনের একটি গঠনতন্ত্র নাই সেই সংগঠনকে তারা প্যাট্রোনাইজ করেছিল। আজকে বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ের লক্ষ্যে কাজ করে বিধায় একটি পক্ষ আমাদের শত্রু, তারা বিভিন্নভাবে ছাত্রলীগকে দোষারোপ করে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে কাজ করবে। এটা যদি কারো ঘুম হারাম হয়ে যায়, সেই ঘুম হারাম হওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আপা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তার এই পরিশ্রমের জায়গায় আমরা যেন কোনোভাবে ছাত্রলীগ যেন কোনোভাবে কোন খারাপ শিরোনাম সৃষ্টি হতে না পারি। আজকে ছাত্রলীগের নেতা কর্মীরা, তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী দিনরাত পরিশ্রম করে, তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের একটি চাওয়া পাওয়া পাওয়াতে সেটা হচ্ছে জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আপার ভালোবাসা পেতে চায় তারা, এবং সেই ভালোবাসার কাঙ্গাল হয়ে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে। আমরা তো কাউকে কোনো টাকা দেই না, কেন এই হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগে, কারণ একটাই, যে মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যির হয়ে কাজ করে বাংলাদেশ ছাত্রলীগ, এবং এদেশের শিক্ষার্থীদের
জনপ্রিয় সংগঠন হিসেবে এবং শিক্ষার্থীদের আলোক পত্রিকা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র জনপ্রিয় ছাত্র সংগঠন, যেই সংগঠন 50 লাখ নেতাকর্মীর সংগঠন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রত্যেকটি নেতাকর্মী এই করোনা মোকাবেলায় আমরা জননেত্রীদের সত্য শেখ হাসিনা আপার নির্দেশনায় আমরা কাজ করেছি। আমরা দিন রাত পরিশ্রম করেছি, যেখানে মানুষ আতঙ্কিত ছিল, যেখানে মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের পরিবারের জীবন বাজি রেখে, নিজের জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করেছে। আমরা দেখেছি যখন করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ তার পরিবার দাফন করতে ভয় পেয়েছে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সেই লাশ দাফন করেছে। আমরা দেখেছি যখন করোনায় কৃষক শ্রমিক সংকটে ভুগেছিল, আপনারা জানেন যে করোনার সময় শ্রমিক সংকটের কারণে অনেকে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক গিয়ে সেই ধান কাটে, কিন্তু কৃষক একা নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার মতন নির্দেশনা তিনি দিয়েছিলেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মন থেকে সেই কাজটি করেছি, আমরা কাউকে দেখানোর জন্য করি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগ কাজে বিশ্বাসী, প্রচারে বিশ্বাসী না, কিন্তু এই সুযোগে কাজে লাগিয়ে পাকিস্তানের প্রেতাত্মারা সেই জননেত্রী দেশসত্য শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি, সেই সুফলের জায়গায় সেই পাকিস্তানের প্রেতাত্মারা সেই জামাত শিবির গঙ্গা প্রোপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে আমার নেত্রীকে নিয়ে তারা, বাংলাদেশকে নিয়ে তারা, ছাত্রলীগকে নিয়ে তারা ষড়যন্ত্র করে। এত সহজটা ওই ফেসবুকের মাধ্যমে কোনোভাবেই এই জনপ্রিয়তা নির্ণয় করা যায় না। ফেসবুকে শত শত ফেক আইডি খুলে একই কথা সব জায়গায় কমেন্ট করা হয় আমরা দেখেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগ খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা একটি সাইবার ব্রিগেড তৈরি করব, যেই বিজ্ঞানের মাধ্যমে এই গুজব প্রতিরোধ করে বাংলাদেশ ছাত্রলীগ অসংখ্য দায়ী বাংলাদেশ করার জন্য কাজ করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি জননেত্রী দেশসত্য শেখ হাসিনার যে নির্দেশনা সেটি আমরা সবসময় কিন্তু দিয়ে যাচ্ছি। আজকে প্রাণপ্রিয় নেত্রী আজকে এই কোভিড মোকাবেলায় যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্য অন্য দেশের রোল মডেল হিসেবে জননেত্রী দেশসত্য শেখ হাসিনাকে সবাই এখন ভাবে। তিনি যেভাবে দেশের মানুষের পাশে থেকে কাজ করেছেন, এটি সবাই তার সে পরিকল্পনা মাফিক অন্যান্য দেশও কিন্তু এটি ফলো করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্যের শেষ প্রান্তে আজকে এখানে উপস্থিত সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, ছাত্রলীগের এখানে সাবেক নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এবং আজকে অনুষ্ঠান সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা শুনছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে ছাত্রলীগকে নিয়ে যেন কেউ কুলসুটি করতে না পারে। আমরা যেন ব্যক্তি স্বার্থের কারণে যেন আমার প্রাণপ্রিয়, আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেন কোনো কোনো শিরোনাম না হয়, কোনো খারাপ শিরোনাম না হয়, এই দিকে আপনারা সবসময় খোঁজ রাখবেন। আজকে স্বাধীনতার এত বছর পরে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য ওই সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা জননেত্রী দেশসত্য শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে জননেত্রী দেশসত্য শেখ হাসিনা আপার জন্য আবারও একটি স্লোগানের উপর দিতে চাই। সবাই মিলে একসাথে এই স্লোগান ধরবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি, প্রগতি লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, এই আজকের এই দিনে পিতা তোমায় পরে মনে, এই আজকের এই দিনে পিতা তোমায় পরে মনে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য।
শেখ হাসিনার জন্য এই বাংলাদেশ ধন্য এই শেখ হাসিনা এগিয়ে চলো এই আমরা আছি তোমার সাথে এই ছাত্রলীগ তোমার সাথে এই শুভ 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 দিন এই ছাত্রলীগের জন্মদিন এই শুভ 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 দিন প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এ পর্যায়ে সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্যকে।